রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে প্রথমেই সবাকে জানাচ্ছি আমার চ্যানেলে দোয়া স্বাগতম সেই সাথে শুভেচ্ছা আজ আমি দেখাবো টমেটো পিউরি কিভাবে তৈরি করেছি আমি সেটাই আর শেয়ার করব। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থেকে বেলাইগুনটি বাজিয়ে হল বেলাইগুনটি বাজিয়ে দেবে তবেই আমার নিত্য নতুন রান্না তোমাদের কাছে চলে আসবে সবার আগে কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি চলো বন্ধুরা আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি আমরা নিজেরা ভালো থাকি আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি আমরা সবাই মিলে পাঁচ আক্ত নামাজ পড়ব তাহত পরব নফল পরব সেই সাথে সৎ থাকবো আমার চ্যানেলে যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ভালোবাসা রইল এই তো আমি টমেটো পিওরের জন্য আমি একটি টমেটো চার পিচ করে নিয়েছি করে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর কোনো পানিও দিচ্ছি না আমি সরাসরি ইস্কিনে ঠিক যেমনটি দেখিয়ে দিচ্ছি আমি তেমনটি মুখেও বলে দিচ্ছি আমি পানি দিয়ে না করলে ভালো কারণ পানিটা দিলে সস জাল দিতে অনেক সময় লাগে তাই আমি কাঁচা টমেটোই একটু বুঝিয়ে দেওয়ার জন্য বলে দিলাম আমার টমেটো দিয়ে করলে ভালো হয় পানি ছাড়া তারপর আমি এগুলো ব্লান করার পর এখন আমি সিরকা ঢেলে দিচ্ছি আমার এখানে দশ কেজি টমেটো আছে আমি দশ কেজি টমেটোর মধ্যে দশ কাপ সিরকা দিয়েছি এই তো আমি ঢেলে দিয়েছি এবং একটু নেড়ে নিচ্ছি আমার এখানে কোনো পানি দেয়া হয়নি পানি ছাড়া আমি কাঁচা টমেটো ব্ল্যান্ডার করেছে আরেকটু বোঝার জন্য বলে দিচ্ছি তবে পানি ছাড়া ব্লান্ডা একটু করলে একটু সময় লাগে অবশ্যই সময় লাগবে আর পানি দিয়ে করলে ব্লান্ড করতে সময় লাগে না অথবা তোমরা আরেকটি কাজ করতে পারো সিরকা দিয়ে ব্লান্ড করতে পারো তাহলেই আর পানিটা লাগবে না আর যদি মনে করো যে পানি ছাড়া কিভাবে সম্ভব করে দেখতে পারো আমি করেছি দেখেই তো দিলাম এই তো আমি এখন সিরকা বা ভিনেগার মিশিয়ে চেনে নিচ্ছি আমি আবার কিছু টমেটো পেস্ট নিয়ে আর নেড়ে চেড়ে নিলাম এই তো আমি কর্নফ্লাওয়ার এবং টমেটো পেস্ট আর এক কাপ ভিনেগার দিয়ে নিয়েছি দিয়ে আমি একটু ব্লান করে নিয়েছি তার কারণ হচ্ছে টমেটো পেস্টটা একটু স্মুথি হবে একদম মানে সফট থাকবে এই তো আমি ঢেলে দিলাম কর্নফ্লাওয়ার পেস্ট করাটা এবং দিয়ে দিলাম চার টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তিন চার চামচের মতো লবণ চিনিটা কেউ নাও দেয় তবে আমি টক টক ভাবটা একটু যাওয়ার জন্য আমি একটু চিনি দিয়েছি কেউ না চাইলে চিনিটা নাও দিতে পারো এই তো আমার টমেটো সস আমি জাল দেওয়া আমার অনেকখানি হয়ে গেছে বলকও চলে এসেছে আমি একটু ট্রাই করে দেখছি যে টমেটোতে কোনো পানি আছে কি না হ্যাঁ অবশ্যই পানি আছে যেহেতু আমি ঢালার পরে টমেটোটি নিশে চলে এসেছে অবশ্যই পানি আছে আর আমার এখন আবার আমি দ্বিতীয়বার চেক করেছি এখন কিন্তু টমেটোগুলো টমেটোটা ঢালার পরে প্লেটের ফ্রিজের মধ্যে আর নিচে পড়েনি অতএব আমার টমেটো পিউরিটি হয়ে গেছে এ তো এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি আর আমি একটু শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম এই টমেটো পিউরিটি দিয়ে মাংস খাওয়া যাবে অথবা এই টমেটো পিউরিটি শুধু চিনি পরিমাণ মতো দিয়ে টমেটো সচ করে নেওয়া যাবে এক ডিলে দুই পাখি তাই আমি দুটি টিপস দিয়ে দিলাম একটি জিনিস দিয়ে একই উপায়ে শুধু চিনি দিয়ে টমেটো সচ করে নেওয়া যাবে এই তো হয়ে গেল আমার টমেটো পিউরি আমি সার্ভ করে ফেললাম সবাই ভালো লাগ থাকবে সবাই সবার পরিবারের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ